শুধুমাত্র আর্টিস্ট না, প্রত্যেকটা মানুষকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়। রান্না বান্না পারি, টুকটাক পারি, সব রকমের রান্না না, বেসিক কিছু আইটেম আমি রান্না বান্না করতে পারি। এই উত্তরগুলো আমি দেই না কখনোই। আর আর্টিস্টদের যেহেতু লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস একটু বেশি, সেহেতু ডিসিপ্লিনে থাকাটা অবশ্যই আরামেরই হবে। সব টাইপের জনরার কাজ করাই অনেক চ্যালেঞ্জের, কারণ ইউজুয়ালি যেটা হয় যে আপনি ব্যক্তি সত্তার বাদে আসলে অন্য একটা সত্তা হয়ে কাজ করতে হয়। তবে সাইকোলজিক্যাল জনরাটা আরও কঠিন। সামনে তো আসলে ঈদ, ঈদের বেশ কিছু কাজ আছে, সো ঈদের কাজগুলো নিয়েই আপাতত ব্যস্ততা। এর বাইরে এখন তো আর তেমন কোনো কিছু করার নেই, কাজই শুধু। এই উত্তরগুলো আমি দেই না কখনোই। আমি সবসময় চাই যে আমার কাজগুলো যখন ফার্স্ট পোস্টার বা ট্রেইলার বা টিজার রিলিজ হবে, তখন আসলে আমি কাজ নিয়ে কথা বলতে পছন্দ করি। আদারওয়াইজ আমি আসলে কাজ নিয়ে কথা বলি না খুব একটা। দেখুন, আসলে জাহান খুবই আলাদা একটা কন্টেন্ট ছিল, সব ক্লাসের অডিয়েন্সের জন্য ছিল না। সো জাহান নিয়ে আমাদের এতটা আশা ছিল না যতটা আমরা ফিডব্যাক পেয়েছি। সো আমি ওটিটির ব্যাপারে সবচেয়ে পজিটিভ যে জায়গাটা বলতে চাই, যে কন্টেন্টটা আসলে বছর পর বছর থাকে প্ল্যাটফর্মে। সো যখন যে চাইবে তার পছন্দ মতো কাজটা দেখে নিতে পারে। তো একদমই মোটা দাগে বলা যায় না যে আসলে সবাই দেখেছে কেমন লাগলো বা না লাগলো, বাট যতটুকু মানুষ দেখেছে এখন অবধি আসলে খুবই পজিটিভ রেসপন্স আমরা পেয়েছি জাহান নিয়ে। তো এইটা আমাদের জন্য অনেক বড় একটা ভালো লাগার বিষয়, যে একদমই ভিন্ন সাইকোলজিক্যাল ড্রামাও আসলে অডিয়েন্স পজিটিভলি নিচ্ছে, পছন্দ করছে। সব টাইপের জনরার কাজ করাই অনেক চ্যালেঞ্জের, কারণ ইউজুয়ালি যেটা হয় যে আপনি ব্যক্তি সত্তার বাদে আসলে অন্য একটা সত্তা হয়ে কাজ করতে হয়। তবে সাইকোলজিক্যাল জনরাটা আরও কঠিন, মানে বেশি কঠিন, কারণ ওই ক্যারেক্টারের জীবনটাতে যাপন করা, তারপরে সেটাকে সঠিকভাবে উপস্থাপন করা, এবং সেটা আবার রিয়েলিস্টিক হতে হবে, বিলিভেবল হতে হবে। তো এটা ভয়াবহ চ্যালেঞ্জের, এখনও জানি না কোনো। হ্যাঁ, অবশ্যই আছে, ঠিকঠাক যদি সব কিছু হয়ে যায় তাহলে হয়তো বা কোনো না কোনো সময় দেখতে পারবেন, বাট এখন পর্যন্ত তেমন কোনো প্ল্যানিং নেই। কাজের ইচ্ছা যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো মুহূর্তে হতে পারে, সেটা শুধু দেশে, দেশের বাইরে, ইন্টারন্যাশনালি, গ্লোবালি, ইট কুড বি এনিওয়্যার। এটা যে কোনো আর্টিস্টের জন্যই সেটা একটা সম্মানের বিষয়, এবং সেটা আমাদের দেশের জন্যও খুবই সম্মানের বিষয় হবে যদি আমাদের দেশের ভালো ভালো পারফর্মাররা বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে। এটা যে কারোই ভালো লাগবে। রান্না বান্না পারি, টুকটাক পারি, সব রকমের রান্না না, বেসিক কিছু আইটেম আমি রান্না বান্না করতে পারি। মাংস, সবজি, ডাল, ডিম, মাছ, কিছু কিছু মাছ, এই তো। খেতে সব কিছুই অলমোস্ট পছন্দ করি, খাওয়া নিয়ে আমার খুব একটা বাদ বিচার নেই। যেটা ভালো লাগে বা যেই টাইপের ফুড হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে খেলে আমার আরাম লাগবে, আমি যে কোনো ফুডই আসলে প্রেফার করি। ওটিটিতে আসলে কাজের প্রত্যেকটা মাধ্যমে কাজ করার আসলে আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা সিনেমা হোক, ওটিটি হোক, টেলিভিশন হোক, বা আপনি যাত্রা বলেন, মঞ্চ বলেন, আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা ক্লাস অফ পিপলের জন্য আসলে কাজ করতে হয়। স্বাধীনতাটা আসলে ডিপেন্ড করে ফিল্ম মেকারের উপরে, যিনি বানাচ্ছেন উনি আসলে কী গল্প বানাচ্ছেন এবং কীভাবে বলতে চান। আমাদের কাজ হচ্ছে অ্যাজ আ পারফর্মার শুধু তার কাজটাকে সাপোর্ট করা এবং যুক্তিসঙ্গত জায়গায় সেটাকে উপস্থাপন করা। তো এই জায়গায় আসলে ফার্স্ট কলটা মেকারের। ফিল্ম মেকার যদি চান যে হ্যাঁ আমি এটাকে খুবই র বলতে চাই গল্পটা, অথবা না আমি খুবই সোবার অ্যান্ড ফর্মাল ওয়েতে বলতে চাই, অথবা আমি আরও একটু মানে ক্যারিজম্যাটিক ওয়েতে বলতে চাই, এটা সম্পূর্ণ তাদের কল থাকে। আমাদের হাতে যেটা থাকে শুধু গল্পটা চুজ করা, কীভাবে বানানো হচ্ছে, প্রেজেন্টেশনটা কেমন হবে, সেই জায়গাটুকু আসলে একটু জেনে বুঝে নেওয়া, বাকিটা আসলে আমি চেষ্টাই করি ডিরেক্টরের কল ওয়াইজ পারফরমেন্স করায়। তো এই জায়গা থেকে আসলে কোথায় কতটুকু স্বাধীনতা পাচ্ছি গল্প বলতে বা পাচ্ছি না, এটা ডিপেন্ড করে আসলে পুরো টিমের উপরে। শুধুমাত্র আর্টিস্ট না, প্রত্যেকটা মানুষকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়। আর্টিস্ট আসলে ভিন্ন জাত বা ভিন্ন গ্রহের কিছু না, সবাই মানুষ, এবং একটা যাপিত জীবনে প্রত্যেকটা মানুষের সকাল থেকে রাত অবধি ডিসিপ্লিনই আসলে লাইফটা মেনটেন করতে হয়। হ্যাঁ, আমাদেরকে হাজারো হাজারো মানুষ দেখে, কিছু রেসপন্সিবিলিটিসের জায়গা থাকে আমাদের উপরে, সেই জায়গা থেকে আসলে ডিসিপ্লিন হওয়াটা একজন পার্সোনাল মানুষের জন্য, পার্সোনাল জীবনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর আর্টিস্টদের যেহেতু লাইবিলিটিস বা রেসপন্সিবিলিটিস একটু বেশি, সেহেতু ডিসিপ্লিনে থাকাটা অবশ্যই আরামেরই হবে, এটা হিতে বিপরীত কিছু আনবে না কোনো কালেই।